জীবনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নৃমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। তাই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজল তোমার আলোর বেণু, মাতল যে ভুবন, আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বন, অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বিনায় শিশুর বাজে, এই আনন্দ যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ। আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলায়, আজ শরতের আকাশ বিনায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম তোমারই আলোয় নিরুপম, ভোরের পাখি উঠে গাহি তোমারই বন্দন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বর্ণিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তুমি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির সম্পূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়নী, তুমি জাগো জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা অতুলা বহু বলধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী। যখনই দানবগণের প্রাদুর্ভাব বশত বিঘ্ন উপস্থিত হইবে, তখনই আমি আবির্ভূত হইব, দেব শত্রু অসুরগণকে বিনাশ করব।
পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যার উপরে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটভ অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিণনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। ওগো আমার আগমনী আলো জালো প্রদীপ জালো, এই শরদের ঝঞ্ঝা বাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমার পথের বাতি নিভল প্রাণের আলো। ওগো আমার পথ দেখানোর আলো জীবন জ্যোতি রূপে সুধা ঢালো ঢালো ঢালো, দিক হারানো শঙ্কা পথে আসবে কখন অরুণ রথে টুটবে পথের নিবিড় আধার সকল দিশার কালো। বাজাও আলোর কণ্ঠ বিনা ওগো পরম ভালো। তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল, বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, পশুর পতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেও, তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী, স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তাঁরা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল, এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাসনের ন্যায় দদীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল, তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়, আমি একাদশ রুদ্র অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি, আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দয়কে ধারণ করি, আমি দেবশত্রু হন্তা সোমদেবকে ত্বষ্টা নামক দেবতাকে এবং পূষা অভোক নামক সূর্যোদয়কে ধারণ করি, উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনাকারী এবং বিধিপূর্বক সমরস প্রস্তুতকারী যজমানের জন্য যোগ্য ফলরূপ ধনাদি আমি বিধান করি,
আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধন প্রদাত্রী, পরম ব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞার্হগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকে সর্বদেশে সুর নরাদি যজমানগণ বিবিধভাবে আরাধনা করে। আমারই শক্তিতে সকলে আহার দর্শন করে, শ্বাস প্রশ্বাসাদি নির্বাহ করে এবং উক্ত বিষয় শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানে না, তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারীহীন হয়। হে কীর্তিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালভ্য ব্রহ্মতত্ত্ব বলছি, শ্রবণ করো। দেবগণ ও মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি ঈদৃশ ব্রহ্ম স্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি যাহাকে ব্রহ্মা করি কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস প্রকৃতি ত্রিপুরাসুর পদার্থ রুদ্রকে ধনুকে আমি যেন সংযুক্ত করি। ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি। আমি সর্বাধার পরমাত্মার উপরে দুলোকে প্রবেশ করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্মচৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভুরাদির সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময়, আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোকে পরিব্যাপ্ত আছি। আমি ভুরাদি সমস্ত লোক সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহার অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও স্বরূপত আমি এই আকাশের অতীত অপৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মরূপিণী, তথাপি স্বীয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছে। অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলোদয় তাম্রাব। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠিল। অখিল বিমানে তব জয় গানে যে সামরব, বাজে সেই সুরে সোনার নূপুরে চিত্তে নব। হে আলোর আলো তিমির মিলালো, তব জ্যোতি সুধা চেতনা বিলালো। রাগিণী দেশিরে গাহিল মধুরে সে বৈভব। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মাল্যে সেবা করলেন, রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা। মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ভূলোকে ভূলোকে। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী, আপন মহিমায় ব্যাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা। মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। শুভ্র শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত, আকাশ তলে অনিলে জলে দিকে দিগঞ্চলে।
সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত। শরৎ প্রকৃতির উল্লাসে উৎসব গানে চিরসুন্দর 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 বন্দন রাগে ত্রিলোকে জাগে শরণময়ী আনন্দে। মহাশক্তি রূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে। রাজে কল্যাণী সদা সুখদা বরদা জয়দা ক্ষেমঙ্করী শুভা। অসুর নাশন দশ প্রহরণ ভুজা রণিত বীণা বেণু মধু ললিত শমিত তানে শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নবগতির আগে জ্যোতি অলঙ্কারে। প্রাণে প্রাণে উঠে গীতি সুধার সঘন শান্তি ঝনঝন জয়বাণী। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষাসুর মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সশৈনে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তাঁর মুকুট গগনচুম্বন করছে, পদভারে পৃথ্বী আনতা আর ধনুকণ্টকারী রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানান কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তিরূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের ননন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুনির্বাণ হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে বললেন, রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর, আমি তোকে বধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করবেন। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলেবিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দাব্বা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।
মা গো তব বিনে সঙ্গীত প্রেম ললিত, নিখিল প্রাণের বিনা তারে তারে রণিত। সকল রোদন সেই সুরে গেল মরিয়া, কালে কালে যত জমেছিল দুঃখ যামিনী। উষার মূর্তি ধরিয়া গাহিল রাগিনী, জীবন উঠিল আলোক সুধায় ভরিয়া। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবীর অক্ষয় কৃপা কণা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী, অষ্টাদশ ভুজা উগ্র চণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হতে মর্দিত হয়ে মহিষ, আর তৃতীয়ই বর্তমান কল্পে দশভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষাসুরমর্দিনী। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিনী, তিনি পরিণামিনী। নিত্য আদিভ্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্যে দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী, তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহারকালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারেই ত্রিমূর্তির আরাধনাই দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ, অর্থাৎ কিনা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মর্তলোক। সরৈশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূত হন, তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃত রসবর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী, ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তাঁর গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন অরুণোদয়ে দিকে দিকে সঞ্চারিত। শান্তি দিলে ভরি দুঃখ রজনী গেল তিমির হরি, প্রেম মধুর গীতি বাজুক হৃদয়ের নীতি, প্রাণে সুধা ঢালো মরি গো মরি। এই তপ্ত কাঞ্চন বর্ণাভা দশ প্রহরণ ধারিণী মহিষাসুর মর্দিনী মহালক্ষ্মী দুর্গার পূজা বৈভব নিখিল জগতে কীর্তিত, ত্রিলোকে বিঘোষিত, ত্রিলোক মঙ্গলকর অহর্ণা স্তবন গাথা। পরমার্থ দায়িনী দেবী বিষ্ণু মায়ার পুণ্যস্তব যুগে যুগে সুভাষিত। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ শততং নমঃ। নমঃ প্রকৃতৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতা স্মতাম, রৌদ্রায়ৈ নমঃ নিত্যায়ৈ গুর্জে ধাত্রৈ নমো নমঃ, জ্যোৎস্নায়ৈ চিন্দুরূপেণৈ সুখায়ৈ শততং নমঃ, কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ, নৈঋত্যৈ ভূভৃত্তং লক্ষ্ণৈ সর্বানৈ তে নমো নমঃ, দুর্গায়ৈ দুর্গাপারায়ৈ শারয়ৈ সর্বকারিণ্যৈ ক্ষেত্রৈ তথৈব কৃষ্ণায়ৈ
ধুমরাবৈ শততং নমঃ অতিশৌমাতি রুদ্রায়ৈ নতস্তৈ নমো নমঃ। নমো জগত প্রতিষ্ঠাবৈ দেবৈ কৃত্বৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শুভদিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্তো বিধীয়তে, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু খন্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইন্দ্রিয়ানামধিষ্ঠাত্রী ভূতানাঞ্চোখিলেষু ইয়া ভূতেষু সততং তস্যৈ দীপ্তিদেব্যৈ নমো নমঃ। চিতিরূপেণ ইয়া কৃৎস্নোমিতোদ ব্যাপ্যাস্থিতা জগত, নমস্তস্যৈ 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 নমো নমঃ।